সুপ্রিয় দর্শক, সালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখছি, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক, আজকে চলে এসেছি রাজশাহী জেলার বানেশ্বর হাটে। বানেশ্বর হাট থেকে আজকে জানাবো আপনার আলু আদার পাইকারি বাজার। আজকের তারিখ হচ্ছে আপনার 15 জুলাই 2023 সাল। তো চলুন আজকে আলু এবং আদার দামটা জানাবো, আজকে কেমন দামে বেচে কিনা হচ্ছে পাইকারি খুচরা দাম। তো বর্তমানে আলুর দামটা অনেকটা বৃদ্ধি ছিল, তো কালকে আমি জানাইতে পারি নাই, তবে আজকের বাজারটা কেমন কি আছে একটু জানানোর চেষ্টা করি। তো এগুলো হচ্ছে ইস্টিক আলু, পাশে আদা আছে আপনার। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। আজকে আলুর দাম কেমন দামে বেচে কিনা হচ্ছে পাইকারি? আলু প্যাকেট বিকলাম ভাই 32 থেকে 32 টাকা আরো না, যেটা পাইকারি বাজারে আজকে বেচলেন আপনারা 32 থেকে 32 টাকা। স্টোরে কেমন রেট আছে? স্টোরে ভাই আমরা বর্তমান দিন 31 থেকে 31 টাকা, মানে 30 থেকে 38 থেকে 31 টাকা পর্যন্ত ভালো লেনদেন। ভালো। তো সামনে কি কমার সমর্থন পাচ্ছেন আপনারা? আলু বাজার তো এই সময়তে দোয়াটানা বাড়ে, সে তো বাড়ছে না, বরং দোয়াটানা কমছে। কিছুটা বাড়ছিল তো গত সপ্তাহে, গত সপ্তাহে কিছুটা বাড়ছিল, এই সপ্তাহে একটু কমছে, একটু কমছে। বর্তমানে আদার দামটা কি অবস্থা? আদার দামও কম, মানে যেমন অনেক কম, এখন বর্তমানে আদার বিক্রি আপনি 160-170। পাইকারি কত বেচছেন? 160-170। এটা কি দেশিটা নাই? না, সব এলছি। তাই এলছি সব। তাহলে তো ব্যাপক কমছে, ব্যাপক কমছে, অনেক কম। এই আদা ছিল 350 থেকে 400 টাকা, হ্যাঁ। আজকে বাজার বেচে কিনা হচ্ছে 170 থেকে 170 টাকা পাইকারি পাইকারি। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ অসংখ্য ভাই আপনাকে। তো দর্শক, আজকে আলুর দামটাও অনেকটাই কমছে, কারণ যেটা পাইকারি রেট গত সপ্তাহে ছিল আপনার 34 টাকা, 30 থেকে 34 টাকা, এ সপ্তাহে 80 কেজি 2 টাকা কমে গেছে। আদার দামটা অনেকটাই কমছে, 160 থেকে 170 টাকা কেজি দরে বেচে কিনা হচ্ছে, যে আদার দাম ছিল 350 থেকে 400 টাকা কেজি পর্যন্ত। তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এ ছিল আলু এবং আদার বাজার দর সম্পর্কে। আলুর দাম কমছে,